প্রতিটি স্টুডেন্ট চায় যে সে যেন ক্লাসের টপার হয়। তারা সকলেই এই স্বপ্নটি রাখে যে সে যেন ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হয়, সকলেই যেন তাকে ভালো চোখে দেখে। তো প্রশ্ন হলো, টপার হওয়ার জন্য কি প্রয়োজন? রাত দিন পড়াশোনার প্রয়োজন? খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র বই নিয়ে বসে থাকা প্রয়োজন? না, এগুলির একটিও আপনাকে টপার তৈরি করতে পারবে না। বরং এই কাজগুলি যদি আপনি করেন, তাহলে যেও পড়াশোনায় আপনাকে একটু ভালো লাগতো, সেও আর ভালো লাগবে না। আসলে টপার হওয়ার জন্য টপার হওয়ার নিয়ম জানতে হবে। হয়তো আপনার মনে হচ্ছে যে এ আবার কেমন কথা, কিন্তু এটাই সত্য যে যদি আপনি টপার হতে চান, তাহলে আপনাকে এই টপার হওয়ার কিছু নিয়মকে জানতে হবে। আপনি হয়তো এটা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে যারা ক্লাসে খুব ভালো স্টুডেন্ট, তারা অনেকক্ষণ অবধি পড়াশোনা করে, কিন্তু যখনই আপনি বই নিয়ে পড়তে বসেন, তখনই আপনার ঘুম পায় বা মনে হয় যে না, আজ থাক, কাল বাকিটুকু পড়ে নেব। যখন আপনি পড়তে বসেন, তখনই আপনার মাথায় বহু ভাবনা এসে জড়ো হয়। মনে হয় যে না, আগে একটু ইউটিউবে ভিডিও দেখে নিই বা একটু ফেসবুকের নোটিফিকেশনগুলি চেক করে নিই, তারপর পড়ব। কিন্তু সেটি করতে গিয়ে আপনার আর সেদিন পড়াশোনা হয় না। আর শুধু একদিন নয়, এই ঘটনাটি পরের দিনও আপনার সঙ্গে হয়। আজকের এই ভিডিওটিতে আমি যে ইনফরমেশন আপনাকে দিতে চলেছি তা আপনার খুব কাজে দেবে, তাই এই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন। যদি আপনার পড়াশোনায় একদম মন না বসে, তাহলে এই ভিডিওটিকে দেখার পর আপনাকে পড়াশোনায় আর কোনো দিনই বিরক্তি লাগবে না। আপনিও যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পড়াশোনা করতে পারবেন। পড়াশোনা করতে করতে যদি কোনো সময় আপনার মনে হয় যে ধুর, কেন পড়ছি আমি, আমার দ্বারা পড়াশোনা হবে না, থাক পড়ব না, এইরকম চিন্তাভাবনা যদি পড়তে বসে আপনার মনে আসে, তাহলে সেই সময় বই বন্ধ করে দিয়ে আপনি বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করে আসুন। এবার আপনি হয়তো বলবেন যে পড়াশোনা না করে বাইরে ঘুরতে বের হলে তো নিজেরই লস, কেন আমি এরকম করব। কিন্তু সত্যি বলতে কি জানেন, পড়াশোনায় বিরক্তি ভাব আসলে যদি আপনি বাইরে 10-15 মিনিটের জন্য ঘুরতে বের হন, তখন সেই সময়টিতে আপনার মাইন্ড এবং মুড দুটোই ফ্রেশ হয়ে যায়, আর সেই ফ্রেশনেস তখন আপনার মধ্যে মোটিভেশনের কাজ করে। অনেক সময় পড়াশোনা করতে করতে যখন আপনার মাথা ভারী হয়ে যায়, তখন আপনি এই টেকনিকটিকে অ্যাপ্লাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটি কতটা কার্যকরী। তাই 10-15 মিনিট বাইরে ঘোরার পর যখন আপনি আবার পড়তে বসবেন, তখন দেখবেন যে আপনি নিজেকে অনেকটা চার্জ ফিল করতে পারবেন, আপনার মধ্যে এনার্জির মাত্রা অনেক বেড়ে যাবে। আর যখন আপনি নিজেকে মোটিভেটেড এবং চার্জ ফিল করবেন, তখন বলুন আপনার পড়াশোনায় মন বসবে কি না। অফকোর্স পড়াশোনায় মন বসবে সেই সময়। যখন আপনি আপনার ডেস্কে পড়তে বসবেন, তখন চেষ্টা করুন যে আপনার ডেস্ক যেন পরিষ্কার থাকে। আপনার ডেস্কের মধ্যে যত আজে বাজে জিনিসপত্র রয়েছে, সেগুলিকে সেখান থেকে সরিয়ে রাখুন। কেবলমাত্র যে বইটি পড়তে বসেছেন, সেই বইটি এবং তার নোটসগুলিকেই কাছে রাখুন। বাকি সব বই ও অন্যান্য জিনিসগুলিকে আপনার ডেস্ক থেকে সরিয়ে রাখুন। কেন জানেন? কারণ যখন আপনি আপনার ডেস্কটিকে বিভিন্ন বই, নোটস ও আরও অন্যান্য জিনিস দিয়ে ভর্তি করে রাখবেন, তখন আপনার ব্রেন পড়ায় পুরোপুরিভাবে মনোযোগ দিতে পারে না, এবং আপনার ব্রেন আপনাকে বারবার সংকেত দিতে থাকে যে এই ডেস্কের সবগুলি বইকেই পড়তে হবে। আপনার ব্রেন আপনাকে ভাবতে বাধ্য করবে যে চোখের সামনে এতগুলি বই তুই পড়তে পারবি না। কিন্তু যখন আপনি সিলেবাসের একটি বই ও তার নোটসগুলিকে নিয়ে পড়তে বসবেন, তখন আপনার ব্রেন আপনাকে আর সেই সংকেত দিতে পারবে না, এবং আপনি কনসেন্ট্রেট করে আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। তাই পড়াশোনার জায়গাটিকে সবসময় পরিষ্কার রাখুন। যদি আপনি টপার হতে চান, তাহলে আপনাকে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি করতে হবে। পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি করতে হলে যে বই বা যে চ্যাপ্টারটিকে আপনি পড়তে চলেছেন, সেটিকে প্রথম থেকে ডিটেলসে না পড়ে সেই বইটি বা সেই চ্যাপ্টারটির ইন্টারেস্টিং পার্টটিকে আপনার আগে পড়া উচিত। সেই বইটির বা সেই চ্যাপ্টারটির ইন্টারেস্টিং পার্টটিকে পড়ার পর আপনার মধ্যে যে পাওয়ার এবং এক্সাইটমেন্ট তৈরি হবে, সেই এক্সাইটমেন্ট আপনাকে সেই চ্যাপ্টার বা বইটিকে বোরিং বই না বানিয়ে বরং একটি ইন্টারেস্টিং বই বানিয়ে দেবে আপনার কাছে। সরাসরি কোনো বই বা চ্যাপ্টারকে না পড়ে
যখন আপনি সেই বইটির বা চ্যাপ্টারটির এক্সাইটিং পার্টগুলিকে পড়বেন, তখনই আপনার সেই সাবজেক্ট বা চ্যাপ্টারটির উপর ইন্টারেস্ট তৈরি হবে। তখন আপনাকে সেই সাবজেক্ট বা চ্যাপ্টারটিকে পড়তে একদমই বিরক্তি লাগবে না। যখন কোনো নতুন চ্যাপ্টার বা সিলেবাস শুরু করবেন, তার আগে আপনি সেই চ্যাপ্টারটির বা বইটির এক্সাইটিং টপিক এবং এক্সাইটিং পার্টগুলিকে পড়ুন, এবং সাথে সাথে সেই এক্সাইটিং টপিকগুলিকে রিয়েল লাইফের সঙ্গে তুলনা করে দেখুন। যখন আপনি এই প্রসেসে কোনো নতুন সাবজেক্টকে পড়া শুরু করবেন, তখন সেটি কোনো দিনই আপনাকে আর বোরিং বলে মনে হবে না। পড়াশোনার পর নিজেকে ছোট ছোট রিওয়ার্ড বা গিফট দিন। এটি শুনতে আজব মনে হলেও এটি খুব কার্যকরী। এটি আপনার মধ্যে সেন্স অফ রিওয়ার্ডকে তৈরি করতে সাহায্য করে। বুঝতে পারলেন না তো? দেখুন, যখন আপনি পড়তে বসবেন, তার আগে নিজেকে আপনি বলুন যে যদি আমি 2 ঘন্টা পড়ি, তাহলে 30 মিনিট পাবজি খেলব। তো এই পাবজি হলো আপনার রিওয়ার্ড। তাই যখন আপনি পড়তে বসবেন, তখন সেটি আপনাকে আর বিরক্তিকর মনে হবে না, কারণ আপনি জানেন যে যদি আমি এখন 2 ঘন্টা ভালোভাবে পড়াশোনা করি, তাহলে 30 মিনিট গেম খেলতে পারবো। কিন্তু এটি করার সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে যখন আপনি 30 মিনিটের জন্য খেলতে বসবেন, তখন যেন সেই 30 মিনিটের খেলা 1 ঘন্টা বা 2 ঘন্টায় না পরিণত হয়। গেম খেলার পর খাওয়া, তারপর ফেসবুকে বন্ধুদের সঙ্গে কথা, তারপর হোয়াটসঅ্যাপ চেক, এইভাবে এক এক করে চেন তৈরি হয়েই যায়। তারপর আবার পড়াশোনা শুরু করতে করতে দিন পার। এই ধরনের জিনিস যেন না হয়। কিন্তু যদি আপনি আবার পড়তে বসেন এবং দৃঢ় মনস্থ করে নেন যে যাই হোক না কেন, আবার আমি 2 ঘন্টা পড়ব, এই চ্যাপ্টারটি কমপ্লিট না হলে এখান থেকে উঠবই না, এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করার পর আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করব, তাহলে আপনার ব্রেনের কাছে কোনো চয়েস থাকে না। তাই আপনার ব্রেন আবার সেই পড়ায় কনসেন্ট্রেট করা শুরু করে দেয়। এবার যে কথাটি আমি আপনাকে বলতে চলেছি, সেটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যখন আপনি পড়াশোনা করতে বসবেন, তখন বহু চ্যাপ্টারকে না পড়ে নির্দিষ্ট একটি চ্যাপ্টারকে পড়ুন। একটি চ্যাপ্টার মানে একটি চ্যাপ্টার। যখনই পড়তে বসবেন, নির্দিষ্ট একটি চ্যাপ্টারকেই পড়ুন, বাকি চ্যাপ্টারগুলির ওপর ধ্যান দেবেন না। একেবারেই মাল্টিপল জিনিসের ওপর ফোকাস না করে বরং নির্দিষ্ট একটি জিনিসের ওপর ফোকাস করুন। আর এই কথাটি সায়েন্টিফিক্যালি প্রুভড যে যখন আমরা একটি নির্দিষ্ট সময়ে যে কোনো একটি জিনিসের ওপর ফোকাস করি, তখন আমাদের ব্রেন এবং বডিতে এক ধরনের স্ট্রেংথ বা ক্ষমতা তৈরি হয়, যা আমাদের সেই বস্তুটিকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। আপনার ফোকাস করার পাওয়ার নির্ধারণ করে যে কোন জিনিসকে বুঝতে আপনার কতটা সময় লাগবে। একবারে বহু জিনিসকে না ভেবে বরং একটি নির্দিষ্ট জিনিসকে ভাবুন। এইভাবে আপনি আপনার ফোকাস পাওয়ারকেও বাড়াতে পারবেন। তাই একবারে বহু চ্যাপ্টারকে না পড়ে একটি চ্যাপ্টারকে পড়ুন, ধীরে ধীরে এগোতে থাকুন। অর্থাৎ যদি আপনি 1 ঘন্টা পড়েন, তাহলে পরের দিন 1 ঘন্টা 5 মিনিট পড়ুন, এবং পরের দিন আরও 5 মিনিট বেশি, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট পড়ুন। এই ট্রিক্সটি খুব কার্যকরী। তো যখন আপনি এইভাবে ধীরে ধীরে পড়ার টাইমকে বাড়াতে থাকবেন, তখন সেটি আপনার ব্রেনকে বিরক্তি মনে হবে না। 5 মিনিট বাড়াতে থাকলে ধীরে ধীরে এই 5 মিনিট ঘন্টায় পরিণত হবে, আর আপনার ব্রেনকে তা বিরক্তিকর মনেই হবে না। একবারেই বেশিক্ষণ না পড়াশোনা করে বরং ধীরে ধীরে এর সময়কে বাড়াতে থাকুন। সবসময় একা পড়তে বসুন। যখন আপনি গ্রুপ স্টাডিজ করবেন, তখন সেখানে পড়াশোনার থেকে ফালতু গসিপ বেশি হবে, এবং আপনার সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস অর্থাৎ মোবাইল ফোনটিকে আপনার কাছ থেকে দূরে রাখুন। একই জিনিসকে বারবার না পড়ে বরং আপনি নিজের টেস্ট নিন। আপনি 1-2 বার পড়েই সেটিকে মনে করার চেষ্টা করুন। এবার আপনি হয়তো বলবেন যে 1-2 বার পড়ে কিভাবে আমি সেই পড়াটিকে মনে রাখব, 1-2 বার পড়ে তো মনেই থাকবে না। কিন্তু আপনি যখন 1-2 বার পড়বেন, তখনই মাইন্ডসেট করে নিন যে আমাকে এটি 2 বার পড়ার পরেই লিখতে হবে, তাই এটিকে আমাকে 2 বারেই ভালোভাবে বুঝে পড়তে হবে। 2 বার পড়ার পরেই নিজেকে টেস্ট করুন যে আপনার মনে আছে কি না পড়াটি। একবারে হবেই না, ধীরে ধীরে করার পর এই টেকনিকে আপনি পারদর্শী হয়ে যাবেন। কিছু স্টুডেন্টদের এটি করতে সময় লাগতে পারে, কিন্তু একসময় সেই সকল স্টুডেন্টরাও
এটিকে খুব সহজে করতে পারবে। যে সকল টেকনিকগুলির কথা আমি আপনাকে বললাম, সেই টেকনিকগুলির সাহায্যে আপনি আপনার ব্রেনকে স্ট্রং করতে পারবেন এবং আপনার পড়াশোনা করার এবিলিটিকে আরও ইম্প্রুভ করতে পারবেন। এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আর আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনার কাছে সবথেকে আগে পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।